Hi guys, good morning. Welcome back to my channel. Welcome back to a notun blog. আর আজকে ঘড়িতে এখন বাজে 6টা 6টা 10 15 আমরা এখানে 5:30টার সময় এসেছি আমাদের এই হোটেলে যেখানে আন্ডার কনস্ট্রাকশনে আছে ফ্লোরটা সেখানে এসে দাঁড়িয়েছি আর পেছনের দৃশ্যটা তোমাদের দেখ জাস্ট অসাধারণ সানরাইজ হচ্ছে হচ্ছে আর একটু অল্প অল্প মেঘ আছে বাট দেখো এই জায়গাটা অনেকটাই ক্লিয়ার আছে পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা ডিস্টেন্স মানে দেখার ডিস্টেন্সটা অনেকটাই কম মানে খুব কাছ থেকে দেখা যায় কিছুক্ষণ আগে সানরাইজ থেকে ফিরলাম বাট কাঞ্চনজঙ্ঘাটা কোনো মেঘের আড়ালে লুকিয়ে গেছে কাঞ্চনজঙ্ঘাটা দেখো কাবুটা দেখা যাচ্ছিলো ঠিকঠাক করে তো কি করা যায় মেঘ ওখানটায় মেঘটা যেন জমে আছে আর যাচ্ছেও না ভেসে ভেসে তো আকাশটা অনেকটাই ক্লিয়ার আজকে আমাদের সাইট সিইং করার দিন তো 9টার সময় করে গাড়ি আসবে এখন বাজে 7:30টা তো এরপর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে তো বেরিয়ে যাব আজকে আজকেও সাইট সিইং করবো কালকেও সাইট সিইং করবো আজকে পুরো টোটাল ডেটা নিয়েছি আর কালকে মোস্ট প্রবাবলি 3টের সময় করে ফিরে যাব তারপরের দিন তো ফেরার আছে তো চলো তোমাদেরকেও দেখাই আমরা কোথায় কোথায় সাইট সিইং করছি এখানে কোথায় কোথায় যাচ্ছি হাই আমরা সাইট সিইংয়ে বেরিয়ে পড়েছি আর আমরা এসে গেছি রিম্বি ওয়াটারফলস তো চলো তোমাদেরকে দেখাই রিম্বি ওয়াটারফলসটা ঠিক কেমন এখন ফ্লোটা একটু কম কারণ ডিসেম্বর যেহেতু আর এটাই একটা এটা অন্য সময় হলে একটু ফ্লোটা বেশি থাকে ওয়াটারফলস ছেড়ে এবার আমরা অরেঞ্জ গার্ডেনের দিকে যাচ্ছি মাঝখান দিয়ে একটা রাস্তা আছে যেটা রিম্বি নদীতে রিম্বি নদীর কাছাকাছি যাওয়া যায় অরেঞ্জ গার্ডেনের পাশে দেখো কত এলাচ গাছ হয়ে আছে আমাদের যে ড্রাইভার উনি বললেন এগুলো নাকি এলাচ গাছ দেখো এই যে রিম্বি নদী আর ওপরে অরেঞ্জ গার্ডেন এগুলো অরেঞ্জ গার্ডেন আর এখানে এই যে রিম্বি নদী বয়ে গেছে নদীর ধারে বসে যা অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের আর কি বলবো তোমরা দেখো জাস্ট অসম ভিউ ওদিকটা অনেক লোকজন হয়ে গেছে সেই জন্য আমরা এদিকটা বসে আছি জাস্ট অসাধারণ ভীষণ ভীষণ মজা হচ্ছে thank you
ছেড়ে আমরা যাচ্ছি। এবার কোন উদ্দেশ্যে দেখি ড্রাইভার কোথায় নিয়ে যায়, বাট এখানে ভীষণ মজা হলো। আর এই নদীকে ছেড়ে তো কে যেতে চায় বলো, দারুণ। বাট হ্যাঁ, এখন ফ্লো কম, অনেকটাই সত্যি কম, কারণ যেহেতু ডিসেম্বর একটু তো কম হবে। বাট স্টিল আই লাভ দিস রিভার, অসাধারণ। আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে এসেছি, দেখো এখানেও জিপ লাইনিং হচ্ছে, জিপ লাইন হচ্ছে, তাই তো, জিপ লাইন করা হচ্ছে, চলো দেখাই তো। সামনে যেটা প্রথমে দেখালাম ওটা ওটা একটা পার্ট, বাট মেইন ফ্লো হলো এটা। এখানে অ্যাটমসফিয়ারটা না বেশ অন্য রকমের একটা, আর বেশ ঠান্ডাও আছে যেহেতু সেটা ঠান্ডা জল নামছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে আমরা এবার ফিরছি অন্য উদ্দেশ্যে। টিকিট কেটে আমরা খেচিপুড়ি লেকের দিকে যাচ্ছি, আর বেশ কিছুটা হেঁটে তারপরে আমাদের লেকে যেতে হবে। আর এখানকার লেক ভীষণই পবিত্র, এখানকার মানুষ এটাই বিশ্বাস করে, এখানকার মানুষ এটা বিশ্বাস করেন যে এই লেকের জল কেউ যদি স্পর্শ করে তার মৃত্যু অনিবার্য। আর এই লেকের যে শেপ সেটা হলো এখানকার মহাদেবের একটা পা। সবাই না জুতো পরেই যাচ্ছে, তো আমরা ডিসাইড করলাম জুতোটা খুলেই যাই, মন একদম চাইলো না, তো আমরা জুতো খুলেছি। এই সাইডে জুতোটা খুলে আমরা আবার ঢুকছি। এখানে না দেখে আমরা একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওখানে না অনেকে সব লেকের মধ্যে জুতো পরে চলে গেছিলো, তারপরে যে মানে গার্ড দিত সে না
কোথাও খেতে গেছিলো বা কিছু একটা হয়েছিল, এসে গঞ্জি নিয়ে মার মারতে যায় যায় অবস্থা, খুব রেগে গেছে, খচে গেছে যে জুতো পরে কেন গেছে। ফাইনালি সবাইকে জুতো খুলিয়ে তারপরে গেছে, সাধারণ স্বাভাবিক, কারণ তোর ওটাকে ওরা ভগবান হিসেবে মানে। আমাদেরও যেমন মন্দিরে উঠলে জুতো পরে যদি উঠি যেরকম ফিলিংসটা হয়, ওদেরও সেটাই হয়েছে আর কি। ভীষণ খাড়াই এই পথটা, আমাদের রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে, বাট ভালোই লাগছে। দেখো এরকম খাড়াই রাস্তা, এইভাবে উঠতে হচ্ছে আমাদের। ছিলাম যে জঙ্গলের মধ্যে দিয়ে পথটা হেঁটে যাবো, কি হবে না হবে, শুভেন্দুকে বারণ করছিলাম, এবার শুভেন্দুই জোর করে হ্যাঁ চলো যেতে হবে। আমরা ফাইনালি পৌঁছেছি আর ভীষণ হাঁপিয়েও গেছি, বাট ট্রাস্ট মি দারুণ ভিউ, দারুণ ভিউ। তোমরা যদি লেকে আসো তো একবার ট্রাই করো, একটু কষ্ট হয় কিন্তু দেখো। এখানে আমার মেয়ে ওইটুখানি মেয়ে ও এসেছে, আর বলো হার্ট কন্ডিশন থাকলে হ্যাঁ, তবে হ্যাঁ তবে হার্টের প্রবলেম বা ওই রকম বয়স্করা না আসাই ভালো, হাঁটুর প্রবলেম থাকলে তো একদমই আসা উচিত নয়, কারণ অনেকটাই চড়াই, নামাটা হয়তো অতটাও সমস্যা দেবে না, উঠতে ভীষণই কষ্ট। হ্যাঁ যারা পারবে মনে হচ্ছে, হ্যাঁ আমি তো পারা সম্ভব, তারাই এসো। অসাধারণ ভিউ দেখার পর আমরা যাচ্ছি এবার হোটেলের দিকে, মানে গাড়ি করে হোটেলের দিকে চলে যাব, এটাই আমাদের লাস্ট সাইটসিইং ছিল আজকের জন্য। তো আমরা বেশ কিছুক্ষণ আগে বাড়িতে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম আর কিছু সঙ্গে খাওয়া দাওয়া করলাম, আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। আজ দিনটা বেশ ভালোই ছিল, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো। ডিনারে আজকে ভাবছি কিছু চাইনিজ নেব, এখানকার কিছু স্পেশাল কিছু আছে কিনা তো সেটাই একবার ট্রাই করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না, আর যারা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, টাটা, গুড নাইট।